বন্ধুগণ কি খবর সবার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল আর একটা নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি আমাদের আবার মেইন চ্যানেলের ভিডিও শুট করতে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সূর্য সেন পার্ক। আজকে আমার সাথে তমাল থাকবে আর শুভজিৎ আর অলোক। অলোক ওরা গেছে হচ্ছে তেল ভরতে, ওখান থেকে ডাইরেক্ট সূর্য সেন পার্কে যাবে। তো আমরা ওখান থেকে যাবো তেল ভরতে, আগে তেল ভরে তারপর ডাইরেক্ট যাবো সূর্য সেন পার্ক। তো সাথে থাকো, দেখতে থাকো কিভাবে আমরা শুট করি, কিভাবে কি করি সবকিছু দেখতে পারবা। তো সাথে থাকো। আচ্ছা ঠিক আছে, চলে আসলাম আমাদের লোকেশনে সূর্য সেন পার্কে। এই হচ্ছে লোকেশন, খুবই সুন্দর। আর এদিকে তমাল কাকা, বলো হয় কোকাও প্যাস বুঝাও ভয়ের। ও এটা মাউন্টেন ডিউ, সরি মাউন্টেন ডিউ, সরি গাইস সরি। তো অলোক আর শুভজিৎ গেল বাথরুম করতে ওয়াশরুমে, তো ওরা আসবে। ততক্ষণে আমরা লোকেশনটা দেখি, তারপরে আমাদের শুট শুরু। বাথরুম করতে গেল ওয়াশরুমে, যেটাই হোক হইলো তো। লেটেস্ট জিও বাঙালি জিও হইলো। এ ভীম লাড্ডু খাচ্ছে, মোটাই যাবি, অনেক সুগার থাকে লাড্ডুতে। আচ্ছা এদিকে শুভজিৎ, ইয়ো ইয়ো হাকু আই বরনাচ্ছি, এদিকে ঝাটু না তো যা বাইরে যা, বেলুন ফটাফট এখন বাইরে গেলে চুপকে যাও। হ্যাঁ আমাদের শুটের জন্য বেলুন আনতে লাগবে, বেলুন ছাড়া ঢুকে গেছি আমরা। আবার এখন বাইরে যাবো বেলুন আনতে। তাদের যা শুভজিৎ, ফটাফট নিয়ে, দেড়টা বাজে ভাই, শেষ করতে লাগবে। না না ফটাফট যা, ফটাফট যা, হাঁটতে হাঁটতে যা, হাঁটতে যা। এ রাম চলে গেল পুকুরে, কোটি কোটি মাছ আসছিল জল খাইতে, উপরে জল খাইতে আসছিল না তোমার? হ্যাঁ পুকুরে কোটি কোটি মাছ, এখানে ছোট ছোট মাছ উপরে হাওয়া খাইতে আসছে না জল খাইতে আসছে। তোমার ভালো জানে এগুলা, তোমার বেশি জানে, তোমার বাড়িতে চাষ করে এইসব জিনিস। আর দুইটা বেলুন আনার জন্য একদম পুরো প্যাকেট নিয়ে এসে পড়ছে। দুইটা বেলুন যদি হবে, যদি লিক বের হবে ফুটা বের হবে, তো 10টাই নিয়ে আসি। আর দুইটা বেলুন দিবে কে? আর 10টাই নিয়ে আসি, খোলা পাওয়া যায়। কত টাকা নিলো প্যাকেটটা? কত ছাই সে ছান কুর মুড়ি আসতা। হ্যাঁ সেই বড় বড় মাছ। আর আর দিকে বোটিং চলতেছে, শুভজিৎ নামিস না, ধাওয়া দিবে কিন্তু। আর দিকে চলতেছে বোটিং, আর আমরা করব এখানে শুটিং। বন্ধু প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে, প্যারা লাগে গেছে রে, ওইখানে ভালোবাসা হচ্ছে রে। তোমালদা তুমি এসব কি করলা? বাইরে গাই সেই হচ্ছে সেই সেই মনুজা, সিনটা করে কিরকম লাগলো কমেন্টে জানাবে গাই, সিনটা কিরকম হলো তোমার বা তোমার পিক ফলায় কিরকম লাগলো? যে জিনিস কোনোদিন খায় না ওই জিনিস আজকে খাইলো। ভিডিও করতে গেলে সবই করতে লাগে, কথা কিন্তু সত্য। প্রথম টেক দেওয়া হয়ে গেল, এখন যাচ্ছে হচ্ছে আমাদের দ্বিতীয় লোকেশনে, দ্বিতীয় টেক নেওয়ার জন্য। লোকেশনও খুঁজে পাওয়া হয়ে গেছে, খুঁজে দাগা দাদি আরে টেনে উড়াবে, রেল লাইনে আসতেছি, আইসে কেউ দেখো উড়া দিল পক করে ট্রেনে, ফের পক করে উড়ানে চলে গেল। গল্প মধ্যে খবর হয়ে যাবে, আমরা ট্রেন টানেল দেখি, দেখি টানেল টানেল, দিস ইজ দ্য টানেল অফ দ্য গুহা। ছোট্ট তিন ডাব্বার ট্রেন শুরু হইতে হইতে না হইতে শেষ। আগে শুনে যাই এখানে শুনবো, এখন এখানে শুনবো জিনিসটা। তোমার পারবে না কি? আমি পারি তো, মাঝে মাঝে কিছু 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 কাজ থাকে বলে কি করবো বল, বাড়ির একটাই ছেলে তাই তো। অলোকদা কিসের জন্য পারবে? অলোকদা আব্দে কাকা
প্লাস্টিক আর্ধেক আগে থুয়ে আসতে পারে কিন্তু তোমার পারে না আর্ধেক আগে প্লাস্টিকে সরি প্লাস্টিকে থুয়ে কোটি 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 মাছ কোটি কোটি মাছ এখানে একটা বড় মাছ উপরে তার থেকে বড় মাছ এই যে একটা উপরে টাকি মাছ এটা তো চ্যাং মাছ ট্রেনের ব্যাগ গিয়ার দেখে আমাদের শুটিং আজকের মতো শেষ হলো এখানে কিন্তু এরকম বিকাল বিকাল টাইমে পার্কটা খুব সুন্দর লাগতেছে দেখতে অনেক লাগবে না কতগুলো মেয়া মনে রাখছে না তোমার পাশে যে আছে তাকে বলো আই লাভ ইউ এবং শুধু বললে হবে না তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলবে আই লাভ ইউ অনেক জোড়া জোড়া পাখি বেজে আছে যাই হোক এখান থেকে এখন আমরা বেরোবো লাস্ট একটা সিন আছে ওই সিনটা আর শুট মানে শুট আর ব্লগে দেখাবো না যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো আজকের ব্লগটা ভালো লাগলে ব্লগটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর চলো দেখা হচ্ছে একটা অন্য একটা ব্লগে